এই মাসটা দামি হয়েছে রমাজানের কারণে এই রমাজানটা দামি হলো আরো বেশি কেন জানো এই মাসে আমি আল্লাহ সবে কদরকে আমি আল্লাহ দান করেছি আমি আল্লাহ পাক এই সবে কদরকে আমি আল্লাহ দামি রাত বানিয়েছি কেন এই সবে কদর দামি হলো জানো এই সবে কদর দামি হওয়ার পিছনে ইন্না আনসাল্লাহ আমি আল্লাহ এই রাতেতে আমার পবিত্র কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি এই কদরের রাত এক হাজার মাসের থেকে উত্তম করেছি হিসাব করলে দেখা যায় একটা রাত আমল করলে বিরাশি বছরের বেশি রাত আমল করা সব আল্লাহ নামে আমলে দেবে এক রাতের বিনিময় কত রাত বিরাশি বৎসর হাজার মাসের থেকে বেশি অর্থাৎ বিরাশি বছরের থেকে বেশি আপনি ইবাদত করলেন এক রাতের বিনিময় আজ এই পবিত্র রাতে জেনে রাখুন এই সবে কদরের কোনো দাম বাড়তো না সাবেক কদরের মূল্য কেন বেড়ে গেল কোরআন নাজিলের কারণে সাবেক কদরের এত দাম বেড়ে গেল এই কোরআন নাজিলের কারণে পাক এই কোরআনের দামটা এত কেন বাড়িয়ে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের দাম আমি আল্লাহ বাড়াতাম না এই কোরআনের দাম বেড়ে গেছে আমার হাবিবুল্লাহর জন্যে কোরআন কার উপরে নাজিম হচ্ছে জোরে বলে আমার হাবিবের উপরে হাবিব না আসলে সবে কদর আসতো না হাবিব না আসলে কোরআন হতো না হাবিব না আসলে রমজান হতো না হাবিব না আসলে কিছুই হতো না যে মানুষের জন্য এত কিছু সেই মানুষের জন্য এত দামি একবার জোরে জোরে বলা যাবে না আসুবহান আল্লাহ এই হাবিবের জন্যে সবে কদরের মূল্য হাবিবের জন্য কোরআনের মূল্য সুতরাং এই মাসে তোমরা আমার রসুলের বেশি বেশি করে দরুদ পাঠ করো জোরে বলা যাবে কি পাঠ করতে হবে দরুশ জবানে কিছু ভালো লাগে না দরুদ পড়ুন জবান যখন ভালো লাগবে না দরুদ পড়ুন মনটা খারাপ দরুদ পড়ুন মনটা বড় মরা নবীকে সালাম জানান হাবিব বলেন আমাকে সালাম যারা দেয় আল্লাহ বা কোরআনে বলেছেন আমাকে সালাম দেওয়ার কথা ঈশ্বল না নাবি তোমরা আমার হাবিবের উপরে সালাম দাও আমার হাবিবের সালাম দেওয়ার জন্য আমি আল্লাহ সত্তর হাজার করে ফেরেস্তা প্রত্যেক দিন মদিনা রমজা মুবারকে নবীর মাজার মুকাদ্দাসেতে আমি আল্লাহ পাঠিয়ে দিই আমার হাবিবুল্লাহ দরবারে সত্তর হাজার ফেরেস্তা গিয়ে সালাম জানাই একার জন্য প্রত্যেক দিন আসে আল হাবাইক নামক কেতাবে আছে হাবিবকে সালাম দাও সালামের উত্তর আমার রসুল্লাহ দেবেন আল্লাহর হাবিব সালামের উত্তর দিয়ে থাকেন সুতরাং এই মাসের গুরুত্ব যখন আমার নবী পাকের জন্যে এই রসুল দয়া নবী এই মাসে বেশি বেশি করে ইবাদত করতেন আল্লাহর হাবিব এই মাসে এত বেশি ইবাদত করেছেন আল্লাহর হাবিব রমজান মাসে বিশেষ গুরুত্ব দিয়েছেন তারাবীর নামাজের রমাজান মাসে তারাবি নামাজের গুরুত্ব দিলেন তাম বিশ্বের মুসলমানেরা তারা নামাজ পড়ে বিশ নাকাত আল্লাহর হাবিব দয়া নবী সাহাবীরা রমজান মাসে বিশ রাখাত তারা নামাজ পড়েছেন যারা তারাবিন নামাজ আদায় করবে আল্লাহ বা তাদের জীবনের গুনাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন তারা নামাজ আপনারা পড়েন তো নাকি তারা বিন নামাজ কয় রাখাত বলেন তো দেখি হ্যাঁ বিশ রেখাত কিন্তু ইউটিউবে কিছু লোকজন বলছে যে তারাবিন নামাজ আট রাখাত আপনারা কোনটা মানে আট না বিশ রেখাত বিশ রেখাত আমার মায়েরা তারাবিন নামাজ বিশ রাখাত তাহলে আট রেখাত কবে থেকে শুরু হয়েছে আপনারা কি জানেন হ্যাঁ বারোশো চুরাশি হিজড়িতে ভারতের আকবরাবাদ থেকে সর্বপ্রথম এই লামাজামি মৌল বিষয় লামাজাবি এক মৌলভী সাহেব মোহাম্মদ হুসাইন বাটলবি মোহাম্মদ হুসাইন বাটলবি বারোশো চুরাশি হিজড়িতে সর্বপ্রথমে আট রাকাত নামাজ শুরু করেছে বারোশো চুরাশি মানে এখন কত চোদ্দশো সাড়ে চোদ্দশো আর বারোশো চুরাশি মানে খুব বেশি দিনের কথা নয় তার আগে সমস্ত সাহাবা থেকে নিয়ে এই বিশ ডাকাতের প্রচলন হয়ে এসেছে তারাবির নামাজ আরও বিশ্বে তেরোশো সাতাত্তর হিজড়িতে শায়েক নি রিফাই ও শায়েক নাসির উদ্দিন আলবানি সর্বপ্রথম আট রাখা তারাবির মত প্রকাশ করে কথাটা মনে রাখবেন এই দেখবেন আজকের থেকে নিয়ে প্রত্যেকদিন ইউটিউব আর ফেসবুকে শুধু তারাবি নিয়ে গবেষণা হবে হবে না ইউটিউব খুলবেন দেখবেন সব বড় বড়ো লামাজাবিরা আলেমেরা সামনে এসে বলবে তারাবির নামাজ আট রেখাত তারাবীর নামাজ আট রেখাত আরে তারাবীর নামাজ আট রেখাত পড়লে ওরা যেন খুব শান্তি পায় ওরা তারাবি বলে না ওরা রাতের নামাজ বলে রাতের নামাজ কয়ামুল্লাইল ওরা বলে কয়ামাইলিন নামাজ আট রাখাত কিন্তু না ক্যামুল্লাইল সেটা তো সব সবসময় আদায় করতেন আম্মা যান হজরত আইসার দিয়া তালা আনহা থেকে রেওয়ায়ত এসেছে কায়ামুল্লাহ অর্থাৎ তাহাজুতের নামাজ পড়তেন সঙ্গে তাহাজুতের নামাজের সময় বেতের নামাজ তিন ডাকাত পড়তেন আট আর তিনে কত হয় এগারো ডাকাত উনি এইটা আদায় করতেন রসুলুল্লাহর জন্যে তাহাজুতের নামাজ ফরজ ছিল আল্লাহর হাবিব তাহাজুতের নামাজের হুকুম আল্লাহ পাক দিয়েছেন এই জন্যে মক্কামদিনায় অক্ত আজান হয় কয় অক আমাদের দেশে ক অক্ত আজান হয় পাঁচ অক্ত তাহারুতের সময় মক্কামদিনাতে আজান হয় আলহামদুলিল্লাহ যারা গিয়েছেন তো জানেন আমি তো দুই দুইবার গিয়েছি আল্লাহ শুক্রিয়া আল্লাহ সকলকে মক্কামদিনায় যাওয়ার তৌফিক দান করুন বলুন আমি আমাদের শুধু ইমানটা নষ্ট করার জন্যে চেষ্টা করবে এই ফেসবুক আর ইউটিউব বিভিন্ন যুবক ছেলেরা আছো যারা আমি আজকে সকল যুবকদের আমার ভালোবাসার যারা বিশেষ করে আমাদের যারা ভালোবাসো তাদের উদ্দেশ্য করে আমার যুবক ভাইদেরকে বলছি ফেসবুকে যদি যাওয়ার ইচ্ছা হয় এই রমাজনে কারোর বিরুদ্ধে কোনো কিছু কমেন্ট থেকে নিয়ে কোনো কিছু বার্তা দেওয়ার প্রয়োজন নাই এই রমাজনটা বিশেষ করে অনুরোধ করব। রমাজানে বেশি বেশি করে ফেসবুকে যদি কিছু লিখতেই হয় রমাজান সম্পর্কে লিখুন আমাদের আহলে জামাত বিশেষ করে মুজাদামান দাদা হুজুর বিরকেবলা কেবেলা আট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলী হানাফি মাজহাবের বাঙালিদের ব্যারিস্টার যিনি তানার মত আদর্শগুলো এই ফেসবুকে আপনারা প্রচার করুন লিখুন কারোর ব্যাপারে কোনো কিছু মন্তব্য করার দরকার নেই যে যা বলছে বলতে দেন কি ঠিক কিনা বলে আমি আমার ভালোবাসার সকল যুবকদের কাছে খাস করে এই রমাজানের জন্যে আমি অনুরোধ রাখছি আপনারা কোনোরকম ফেসবুকে কোন কারোর বিরুদ্ধে কিছু কি করবেন না বিশেষ করে পরহেজ করুন এই মাসটা আমার ভাইদের প্রতি কথা রেখে আমি বিশেষ করে বলবো আমাদেরকে মজবুতি হতে হবে তারাবিন নামাজ কয় রেখাত বললাম বিশ রেখাত মনে থাকবে তো তারাবীর নামাজ আমরা জামায়াত করে পড়ি তো নাকি একা একাও পড়া যায় জামাত করে পড়া যায় জামাত করে পড়া সুন্নাত জামাত করে আপনার আপনারা সকলে পড়বেন জামাত করে পড়া সুন্নাতে সাহাবা সাহাবিরা জামাত করে পড়েছিলেন মসজিদে আল্লাহ নবী দয়া নবী হাবিবুল্লাহ সাহাবি হজরত তাআলা আনহু থেকে রয়েত কানাই সল্লিফি রমাজান ইসরু না রাকাতি আল্লাহ নবী সাবি হজরত আব্দুল্লাহ না আব্বাস রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রমাজান মাসে বিশ রাকাত এবং বেতের পড়তেন তিন রাকাত আল্লাহ নবী দয়া নবী সাবি থেকে আরও প্রমাণ আছে হজরতে জাবে রদি আল্লাহ তালানহু থেকে প্রমাণ আছে হজরত আনজাবির

নামাজ চব্বিশ রাকাত মানে কুড়ি রাকাত কুড়ি রাকাত তিনি দু চার রাকাত তিনি এসার নামাজ আদায় করালেন এবং কুড়ি রাকাত তারাবীর নামাজ পড়ালেন আর তিন ডাকাত বেতের নামাজও পড়ালেন ভালো করে কথা বুঝুন হাদিসটা আপনাকে মনে রাখতে হবে তারিখে জুল খানে সাতাশ পৃষ্ঠায় এসেছে রসুলুল্লাহ শাহবি জাবের রতি আল্লাহ তালা আল হু তেকে র হয় যে বাইরে বার হলেন তিনি চব্বিশে একাদ নামাজ পড়ালেন চব্বিশে একাদ বলতে চার রেখাত তিনি নামাজ আদায় করালেন এশারের ফরোজ নামাজ আর কুড়ি রেকাত তারাবির নামাজ পড়ালেন জোরে বলা যাবে না সুহান আল্লাহ অপ্রিয় ভাই রামাদ মা আরও শুনুন হাজরতে ওমরা রতিয়াল্লাহু তালা আল হাযুতে অমরবিন খাত্তা প্রতী আল্লাহ ভুতালা আনহু তাঁত থেকে রেওয়ায়ত আছে আল্লাহ রসুলের সাবিন হাজার হাইয়া বিন সাঈদ থেকে বর্ণিত নিশ্চয়ই অমরবীন খাত্তা প্রতী আল্লাহ ভুতালান হো এক ব্যক্তিকে বিশ নাকাদ নামাজ পড়ার হুকুম করলেন আল্লাহ নবির সাহ আল্লাহ রসুলের সাবিদের থেকে এমন অসংখ্য রেওয়ায়ত এসেছে নবির সাহাবীর আব বিশ নাগাদ নামাজ পড়েছেন আমার কাছে এক আটটা নয় পঞ্চাশটা এমন দলিল রয়েছে আল্লাহর নবী সাবিরাম বিশ ডাকাত নামাজ আদায় করেছেন হজরতে ওমার রাজিয়াল্লাহ তিনি সাহাবিদেরকে এক তারিখে দেখলেন আলাদা 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 করে বিচ্ছিন্নভাবে নামাজ পড়ছেন হজরতে ওমার তাআলা তালহ আদেশ করলেন তোমরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো তামাম সাবিরাম তারাবির নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করলেন হাফেজ নিযুক্ত করা হয়েছিল সাহাবিদের আমনে হাফেজ নিযুক্ত করা হল হাফেজ সাহেব দ্বারা দুই রাকাত দুই রাকাত করে নামাজ আদায় করে সালাম ফিরিয়ে চার রাকাতের বৈঠকে চার রেখাতের বৈঠকে দোয়া করলেন আবার দুই রাখাত দুই রাকাত করে নামাজ শুনলেন আবার চার রেখাতের বৈঠক হলো এভাবে কুড়ি রেখাত নামাজ আদায় হয় আল্লাহ নবী সাহি হজরত আমার আল্লাহ বিদায় নেওয়ার পরে সাহাবা আবু বাকর সাহাবা ওমর রাদি আল্লাহ তালানহু সাহাবা উসমান রাদি আল্লাহ তালানহু হজরত উসমান খানি রাদি আল্লাহ তালানহু জামানায় ওই কুড়ি রাকাত জারি রেখে দিয়েছেন হজরত আলী রদি আল্লাহ তালানহুর জামানায় তিনি যখন খলিফাতুল মুসলিমের ওই কুড়ি রাকাত নামাজটা তারা নামাজ হিসাবে কেউ কোনো বিরোধিতা করেননি আজকে সমাজে যারা আজকে সমাজে যারা বলছেন তারা বীর নামাজ এরা আসলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে নবীর দুশ্মনী করে রসুলের সাহাবিদের দুশ্মনী করে ডাকাত নামাজ শোনাবার ব্যবস্থা করতে শুরু করেছে বাবা মনে রেখে দিন না আহলে সুল্লা জামাত আমার নবীর সাহাবিদের থেকে গেলে মক্কা মদিনায় সর্বদাই তারাবীর নামাজ কুড়ির একাত করে পড়া হয়েছে একবার জোরে জোরে বলা যাবে না গত গত বছরে বছরে মক্কা মদিনায় দশ রেখাত করে পড়েছে তাও বলছি বছরে কি হবে আমি জানি না এতদিন পারি না আচ্ছা কুড়ি একাত যদি নামাজটা না থাকতো তাহলে এতদিন মক্কা মদিনায় তাহলে কি ভুল করেছে বলে বলবেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই গে থেকে রয়েত আছে ইমাম মালিক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই থেকে এই বর্ণিত রয়েছে হাদিস গুনি আল্লাহ নবী দা নবী হাবিবুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরতে আবু দাউদ শরীফে কুড়ি রাকাত নামাজের বর্ণনা আছে মোয়াত্তা ইমাম মালেকে তিনি বর্ণনা করেছেন কাত নামাজের বর্ণনা করেছেন শরীফে কুড়িরাকাত নামাজের বর্ণনা আছে আমি আপনাদের একটা একটা করে বলে দিলাম তামাম ইমামেরা ইমামেরা বলেছেন তাহার নামাজ আট ডাকাত বেতের নামাজ তিন ডাকাত আর তারা বীরে নামাজ কুড়িরা আকাত জোরে বলুন সুহান আল্লাহ তামাম ইমামেরা কি ভুল করেছিলেন এখন এরা সব বড় বড় ইমাম হয়েছে ফেসবুকে বসে বসে বড় বড় ইমাম সেজেছে এরা সব মানুষের ইমান ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগেছে আমি তাই বলবো বাঙালি মানুষ যারা আছেন দেশ বিদেশে যত জায়গা আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে আছে এগুলো এটা খুব প্রয়োজন খুব প্রয়োজন এই কথাটা শোনা তাদের জন্য সকল বাঙালি ভাইদেরকে বলবো আপনারা বিশ্বাস করুন ইমামদের কথাগুলো মেনে নিন ইমাম আবু কথা সাফি ইমাম মালিক ইমাম হাম্বালি চার ইমামের মত আপনারা মেনে নিন আপনারা দেখুন ইমাম বাই হাকির কথা মানুন আপনারা ইমাম তাহি হুজুরের কথা মেনে নিন ও নজয়ানেরা যুবকেরা জানাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন আল্লাহ রেজামন্দি পেয়ে গেলেন পৃথিবীর জমিনের সকলেই কুড়ি এক তারা নামাজ আদায় করে গিয়েছেন আপনারা দেখেন আমাদের আঁকা বীর আমাদের আঁকা আমাদের পীর মুর্শিদ আমাদের পীর মুর্শিদ বা রব্বুল আলমিন অলিদিগের সারদার বানিয়েছেন বড় বীর আব্দুল কাদের জিনানের রহমাতুল্লাহ তিনি কুড়ি এক তারা তিন নামাজ আদায় করেছেন আমরা যার ভারতবর্ষে ইমান পেয়ে গেলাম আল্লাহর মাহবুব বান্দা খাজা করিবে নামাজ রহমাতুল্লাহ আলহি তিনি এই দুনিয়ার জমিনে ভারতবর্ষের জমিনে সর্বপ্রথমে আমার নবী পাকের আদেশে আল্লাহর হাবিব বলেছিলেন হিন্দে চলে যাও আল্লাহর হাবিবের দরবারে যখন গরিবে নওয়াজও হুজুর চলে গেলেন গরিবের নাওয়াজকে লক্ষ্য করে আমার আপনার নবী হাবিবুল্লা বলেছিলেন ও মহাইন হিন্দের জমিনে চলে যাও হিন্দুদের জমিনে কেমন ভাবে যাব ইয়া রাসূলুল্লাহ আমি চিনি না আমি চিনি না আমি চিনি নাও আল্লাহ বললেন তোমার যখন অসুবিধা হবে তুমি তোমার আঙ্গুলটা উঁচু করবে ওই আঙ্গুলের ভিতরে হিন্দুদের সমস্ত ম্যাপ সমস্ত রুটও তোমার সামনে চলে আসবে আল্লাহ জানাকে কবুল মঞ্জুর করে নিলেন আজমিরে জমিনে খাজা গরিবে নাও রহমাতুল্লাহ আলাইহি গুজর তারা তার জীবনে তিনি তারাবির নামাজ আদায় করেছেন তো আট রাকাত নয় তার জীবনে এগারো রাকাত নয় তিনি তারাবীর নামাজ আদায় করেছেন বিশ রাকাত জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদ্দিদ আলফে সানি رحمتুল্লাহ তিনি তার জীবনে তারাবির নামাজ আদায় করলেন 20 রাকাত আপনারা পৃথিবীর জমিনে কেমনভাবে মানবেন না বলুন এই ভারতবর্ষের জমিনের যিনি সর্বপ্রথমে আলেম হিসাবে এলমের দর্শ দিয়েছিলেন হাদিস কোরআনের দর্শ দিয়েছিলেন ভারতবর্ষে আব্দুল হক মহাদেস দেহনবীর রহমতুল্লাহ শাহ শাহউলিউল্লাহ মহাদেস দেবী রহমাতুল্লাহ আলহিকে যাদেরকে না মানলে পরে আলেমেরা আর আলেম হওয়ার মর্যাদা থাকবে না যিনি হলেন সমস্ত আলেমদের গুরু তিনি তানার কেতাবে উল্লেখ করেছেন তারা বিনা বিশ রাখা কম নয় জোরে বলুন বিশ রাখা সবাই বলে গেলেন বিশ টাকা আর এখন কজন বলবে না আটের সেটাই মেনে নিতে হবে ধান্দাবাজির জায়গা পাও না কত রকম ফের খাবার হয়েছে বলে ফরজ নামাজ হয়ে গেছে আবার দোয়া করব কেন বলে আমরা দোয়া করি ওরা হাত সব এরকম দুটো মেরে নেই চুপ করে দেখে চুপ করে বসে বসে দেখো ওরা হাত তোলে না দেখো আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ খুশি হয় না নারাজ হয় আল্লাহ খুশি হয়ে যায় তোমরা দোয়া করো ইবাদতের মহজ হলো দোঁয়া ইবাদতের সার হলো দোয়া তোমরা দোয়া করো আমার কাছে আমি আল্লাহ তোমরা আমার কাছে দোয়া চাও যত বেশি দোয়া চাইবে যত বেশি কাঁদবে আমি আল্লাহ তোমাদের দোয়া চাওয়াতে আমি খুশি হয়ে যাই আমি রাজি হয়ে যাই ও দোই জি তোমরা যখন আমার কাছে চাও আমি তোমাদের নিকটে আছি আমি তোমাদের নিকটে আছি যা চাইবে আমি আল্লাহ সেটাই তোমাদেরকে পূরণ করে দেব বেশি বেশি করে দোয়া করবে সোনার মায়েরা নবী আমার মায়ের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেছেন আমার নাবীর এই কথাটা আপনাকে মেনে নিতে হবে দিনের যুগে যুগে একশো বছর পরে পরে আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে ইসলামকে জারি রাখার জন্যে মুসাদ্দেদ আল্লাহ পাক পাঠাবেন সংস্কারক আল্লাহ পাক পাঠাবেন যুগে যুগে সংস্কারক থাকবে গে তোমাদের মাঝে এই জামানার্লা দিন উল্লাহ অতীব রসুল ও উলিলাহ আমরিমিন কুব তোমরা আল্লাহ এবং রসুল ও উলিলা আমরিমিন কুভ উলিল আমরের নির্দেশ মেনে নাও গো মুসাদ্দেদের নির্দেশ মেনে নাও গোয়া উলিলা আমরিমিন কুভ উলিল আমরের নির্দেশ মেনে নাও গো আমিরে শরিয়াত উলিলা আমার আমার মুসাদ্দেদুল জামানের নির্দেশ মেনে না আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে আল্লাহ ফোরানে বলেছে উলিল আমার নির্দেশ মানু তো উলিল আমার ছিলেন মুজাদিদুল জামান তিনি দশ রেখাত পড়েছেন না বিশ রেখাত জোরে বলে হ্যাঁ সুতরাং আর কারের কথা আমরা নেব না সোজা কথা আমার দাদা হুজুর পড়ে গিয়েছেন বিশ রেখাত এই কথা আমরা মেনে চলব আজকালকার সময় কিছু জায়গা আপনারা দেখবেন বললেন তোমরা তারাবীর নামাজে যাবে তারাবীর নামাজ পড়বে নামাজ আদায় করবে পুরুষদের জন্য জামাত করে তারাবির নামাজ হবে এখন মহিলারা কি